হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইমোতে যে ছবি বা ভিডিও পাই, কেউ আমাকে সেন্ড করে বা কাউকে আমরা সেন্ড করি, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিও বা ওই ছবিটা প্রয়োজন না, তবুও ডাউনলোড হয়ে যায়। এই ডাউনলোডটা আমরা কিভাবে বন্ধ করে রাখতে পারি ইমোতে, যেটা আমাদের MB বা ডাটা সেভ করতে পারে। এর জন্য আমরা প্রথমে যাব ইমো অ্যাপে। ইমো অ্যাপে গিয়ে বাম সাইডের নিচে 3 লাইন, এটাতে ক্লিক করবেন। এরপর যাবেন সেটিংয়ে। সেটিংয়ের পরে জেনারেল, জেনারেলের স্টোরেজ, এইখানে যে দুটি অপশন দেখছেন এই দুটি যদি অফ করে দেন, তাহলে আপনার ইমোতে যে ছবি বা ভিডিও আসে সেগুলো অটোমেটিক ডাউনলোড হবে না আপনার পারমিশন ছাড়া। এটা যদি একটা ক্লিক করেন দুটাতেই, তাহলে অফ হয়ে যাবে। এই অবস্থায় থাকলে যেই আপনাকে ছবি বা ভিডিও পাঠাক ইমোতে, সেটা অটোমেটিক ডাউনলোড হবে না। তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।